আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আজকে আমরা আনবক্সিং করতে চলেছি ওপো রেনো 9 প্রো প্লাস। তো বক্সটি দেখতেই পাচ্ছেন, হোয়াইট কালার একটি বক্স, ভ্যারিয়েন্ট 16GB 256GB। বক্সটির উপরে লেখা রয়েছে ওপো রেনো 9 প্রো প্লাস 5G। সো বক্সটি ওপেন করলে প্রথমেই পেয়ে যাব যেটা সব ফোনেই থাকে, একটি কেস, ইউজার গাইড এবং সিম রেজেক্টর। সো তারপরে আমরা পেয়ে যাব ফোন। ওয়াও, অ্যামাজিং! ফোনটি দেখুন একবার, অসাম লুক। সো ফোনটিকে আমরা সাইডে রাখলাম, বক্সের মধ্যে পেয়ে যাবেন একটি অ্যাডাপ্টার এবং সি টাইপ পোর্ট। ফোনটি বুট করার পর একবার দেখুন ফোনটি। ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন তিনটি ক্যামেরা, দুটির লেন্স বড় দেওয়া হয়েছে এবং একটি ছোট, এবং সিঙ্গেল এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন স্লিম ডিজাইন। ফোনটির বটনে পেয়ে যাচ্ছেন স্পিকার, সি টাইপ পোর্ট, মাইক অ্যান্ড সিম ট্রে। লেফট সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বটন এবং রাইট সাইডে পেয়ে যাচ্ছেন ভলিউম আপ ডাউন বটন। ফোনটির উপরে পেয়ে যাচ্ছেন সেকেন্ডারি মাইক। ফোনটি দুটি কালার পেয়ে যাবেন, ব্ল্যাক এবং গোল্ড। যদি আমরা ডিসপ্লের কথা বলি তাহলে ফোনটিতে পেয়ে যাচ্ছেন 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। রেজলিউশন পেয়ে যাচ্ছেন 1080x2400 2×9 সঙ্গে, এবং ডিসপ্লে মিড পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। পিক্সেল ডেন্সিটি পেয়ে যাচ্ছেন 389 PPI। ডিসপ্লে টাইপ পেয়ে যাচ্ছেন অ্যামোলেড, রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন 120Hz। সো ডিসপ্লে ওভারঅল অনেক বেটার পেয়ে যাচ্ছেন, কেননা ওপোর ডিসপ্লে অনেক বেটার হয়ে থাকে, অনেক ভালো হয়ে থাকে। যদি আমরা পারফরমেন্সের কথা বলি, এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডিমনেস্টিন 9000। সো এটি একটি অক্টোকোর প্রসেসর, এর হায়ার স্পিড 3.5 GHz কাজ করে, এবং আর্ম কোরটিস পেয়ে যাবেন X2। তারপরে তিনটি কোর কাজ করে 2.85 GHz কোর্টেক্সে 710, এবং তারপরে চারটি কোর কাজ করে 1.8 GHz কোর্টেক্স A510। এর আর্কিটেকচার পেয়ে যাবেন 64 TB। এর জিপিইউ পেয়ে যাচ্ছেন Mali-G700MP10। এর প্রসেসরও অনেক ঢাসু পেয়ে যাবেন, অনেক বেটার প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন। যদি আমরা ক্যামেরার কথা বলি, এখানে টোটাল ব্যাক সাইডে তিনটি ক্যামেরা ইউজ করা হয়েছে। মেন ক্যামেরা ইউজ করা হয়েছে 64 MP প্রাইমারি লেন্স, এবং সেকেন্ড ক্যামেরা ইউজ করা হয়েছে 12 MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। থার্ড ক্যামেরা ইউজ করা হয়েছে 5 MP মাইক্রো ক্যামেরা। এখানে কন্টিনিউ শুটিং, হাই ডাইনামিক রেঞ্জ এবং এইচডিআর মোড পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে পেয়ে যাচ্ছেন ওয়াইস ফিচার, এবং ফোন সাইডে পেয়ে যাচ্ছেন 32 MP ফ্রন্ট ক্যামেরা। যদি ফোনটির ব্যাটারি কথা বলি, এখানে ব্যাটারি ইউজ করা হয়েছে 4700mAh ব্যাটারি। ব্যাটারি টাইপ এখানে পেয়ে যাচ্ছেন লিথিয়াম পলিমার, অ্যান্ড ফাস্ট চার্জিং পেয়ে যাবেন 80W ফাস্ট চার্জিং। সো ফোনটি অপারেট হবে অ্যান্ড্রয়েড ভিতে। আরও থিকনেস পেয়ে যাবেন 7.9 mm। ফোনটির ওয়েট পেয়ে যাবেন 193 গ্রাম, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে পেয়ে যাবেন। যেহেতু ফোনটির ওয়েট 193 গ্রাম, তাই ইন হ্যান্ড ফিলিংস অনেক বেটার পেয়ে যাবেন। এবার ক্যামেরা মডেলের সাথে সাথে ফোনটির প্রসেসরও অনেক বেটার পেয়ে যাচ্ছেন। সো ফোনটির প্রাইস হতে চলেছে 50,000-এর মতো, 49,990। সো আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে, আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।